টু রোমা ভিলেজ স্টোরি। হাই বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে আবার চলে এসেছি ভিডিও নিয়ে। দেখো আজকে আমি বানিয়েছি আর আলু আর রুই মাছের কালিয়া, সেটাই কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো মাছগুলোকে আমি ভালো করে পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি, তারপরে আবার কলের জলে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি মাছগুলো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি আর আলু আর মাছ দিয়ে কালিয়া বানাই। তারপর দেখো কী কী লাগে এতে, সেটাও সবই দেখাবো। দেখো মাছগুলো তেল আর নুন আর একটু হলুদ একসঙ্গে তিন রকমের মাখিয়ে দিয়েছি, ভালো করে এক এক করে মাখিয়ে রেখে দেবো। তারপর দেখো আমি এদিকে নিয়ে নিয়েছি, দেখো একটু আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে, কালো জিরে, সাদা জিরে, কালো জিরে, ধনে পাতা, পেঁয়াজ কুচি, চক দই, আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, এগুলো দিয়ে আজকে বানাবো। তারপর দেখো আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি, ভেজে নেবো ভালো করে। আর আমি কিন্তু এই রেসিপিটা একদম কাঁচা লঙ্কাতেই বানাবো, কাঁচা লঙ্কাটা পেস্ট করে বানাবো। চলো মাছটা ভাজা গেছে, তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেবো। আলুতে একটু লবণ আর হলুদ দিয়ে ভাজলে আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমি সেটাই করছি। তাই দেখো আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে, আলুটা তুলে নেবো। তারপরে দেখো আলুটা তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফুড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভাজবো, পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওর মধ্যেও কিন্তু নুন দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেটাই আমি দিয়ে দিলাম। তারপরে দেখো মশলাগুলো যেগুলো পেস্ট করে রেখেছিলাম, টমেটো, লঙ্কা আর আদা আর জিরে, সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে ভেজে নেবো, একটু তেল ছেড়ে এসে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ফাটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিচ্ছি আর ধনে গুঁড়োও দিয়ে দেবো একটু। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো, কষিয়ে কষিয়ে তারপরে জলটা ঢেলে দেবো, মশলাটা ফুটবে আমার। দিয়ে ওর মধ্যে একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি, আর চিনি যাতে একটু স্বাদটা ভালো হয় চিনিটা দিলে। তারপরে ভেজে রাখা আলুগুলো তুলে দেবো, দিয়ে ফুটে উঠলে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো। রেসিপিটা আমার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো উপর থেকে তারপর আমি ধনে পাতা সরে দিলাম, আমার আলু আর মাছের কালিয়া রেডি।